হয়েছে চিনি। চিনি তুমি এত টেনশন করো না, রেজাল্ট সবসময় আমাদের হাতে থাকে, আমরা জাস্ট কাজটাই করতে পারি। না ছোট মালিক, এটা একটা লড়াই, আর জেতাটা কিন্তু আমাদেরই হাতে থাকে লড়াইয়ে। যুদ্ধ করিয়া যাও, জেতার আশা করো না, এটা কিন্তু কেউ কোনো দিনও বলে না। রাইট রাইট, এই লড়াইতে আমি তো তোমার সাথে আছি, দেখবে আমরা ঠিক একদিন দুজনে একসাথে জিতব। কিন্তু এই লড়াইটা আমি কোন দিক থেকে শুরু করব বুঝতেই পাচ্ছি না, কোনো দিশা পাচ্ছি না, যেদিকেই যাচ্ছি আটকে যাচ্ছি। চিনি, যুদ্ধের একটা নিয়ম আছে জানো তো, এক সময় শাক বাজিয়ে যুদ্ধের বিরতি ঘটে, তুমি তাই করো। তুমি বেশি ভেবো না, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, অনেক খাটাখাটনি গেছে সারাদিন তোমার, কাল সকালে আবার দেখা যাবে। এই কাল শুক্রবার না? হুম, তাতে কি হলো? ছোট মালিক, আমি আমার মনস্কামনা পূরণের জন্য সন্তোষী মায়ের ব্রত রাখতে চাই। বেশ তো, ব্রত রাখো, কে তোমাকে বারণ করেছে? এইসব ব্যাপারে তো বেশি বারণ আপনিই করেন। ঠিক আছে, বারণ করব না, আমার বউ যেটাতে শান্তি পাবে তাই করবে। অনেক ভাগ্য করে আমি শিবের মতন বর পেয়েছি। বরং আমি ভাগ্য করে এরকম একটা জেদি বউ পেয়েছি। আমি জেদি, আমি জেদি, আমিও জেদি। প্রমাণ করে দাও। এখন এসব হবে না মশাই, নিচে আমাকে পূজার আয়োজন করতে যেতে হবে এখন। কালকে পুজো না? পিসিঠাম্মি, তুমি মা কোথায় জানো? কোথায় আবার? রান্নাঘরে আছে হয়তো। ও রান্নাঘরে? ঠিক আছে, আমি ওই দিকেই যাই। এই দাঁড়া, বলো এরকম ভাবে ছুটছিস কেন? আবার কিছু হয়েছে নাকি? হয়েছে না, হবে। আমি কাল থেকে সন্তোষী মায়ের ব্রত রাখবো। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।